বিএনপি নেতারা তাদের কর্মীদের রাজপথ দখলের নির্দেশ দিয়েছে বিএনপি নেতাদের বলতে চায় রাজপথ কারো পৈতৃক সম্পত্তি নয় রাজপথ জনগণের সম্পদ রাজপথ ইজারাও দেওয়া হয়নি রাজপথ দখলের নামে যদি আগের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় আন্দোলনের নামে সহিংসতা চুক্ত করা হয় আবার যদি আগুন সন্ত্রাস চালানো হয় তবে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে তার সমুচিত জবাব দেবে বিএনপি নেতারা ভাবছেন রাজপথ খালি থাকবে সবসময় আমরা এখনও আমাদের নেতাকর্মীদের সেভাবে নির্দেশ দিই জেনে রাখুন আওয়ামী লীগ রাজপথ থেকে ক্ষমতা এসেছে অচিরেই রাজপথে দেখতে পাই আওয়ামী লীগ কর্মীরা মাঠে নামলে রাজপথ নয় খুঁজে পাবেন না আসলে বিএনপির এসব লোক কর্মীদের চাঙ্গা রাখার অপকৌশল মাত্র তাদের ব্যর্থতা ডাকার কৌশলী অপপ্রয়াস বিএনপি পরিকল্পিতভাবে অপরাজনীতির মাধ্যমে দেশকে রাষ্ট্রে পরিণত করতে চায় তারা চা সংঘাতের রাজনীতি তারা চা সরকারে গিয়ে আবার লুটপাটের অবাধ সুযোগ আবার হাওয়া ভবন তৈরি করবে দেশের অমিত সম্ভাবনা পথ রুদ্ধ করে অন্ধকার পথে তারা হাঁটতে চায় কিন্তু জনগণ সে সুযোগ তাদের দেবে না এদেশের ইতিহাসে সবচেয়ে ব্যর্থ বিরোধী দল হিসাবে বিএনপি নিজেরাই চাচ্ছে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করা দেশকে সংকটে ফেলে ঘোলা পানিতে মার শিকার করতে চায় তারা জনগণের প্রতি আস্থাহীন দল বিএনপি তাদের রাজনৈতিক মেরুদণ্ড অত্যন্ত ভঙ্গুর ক্ষমতা যেতে চায় কিন্তু নির্বাচনে ভয় পায় তাদের মহাসচিব নির্বাচিত হয়েও সংসদে যাবে না কিন্তু অন্যদের পাঠাবে বিএনপির লাশ লজ্জাও এখন তাদের প্রতি মানুষের আস্থাহীনতার মতো তলানিতে গিয়ে ঠেকেছে তত্ত্বাবধায়ক সরকার মীমাংসিত ইস্যু সেটা ভুলে যান এদেশে আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নেই বরং নির্বাচনের প্রস্তুতি নেয় আপনাদের জন্য মঙ্গল সরকারের পদত্যাগ সংসদ ভেঙে দেয়া এসব দিবা স্বপ্ন দেখে কোনো লাভ নেই